দেশের ফুটবলে শেষ কবে এতটা সুসময় এসেছিল তা বলতে হলে হয়তো অনেকক্ষণ ভাবতে হবে। অনেকের হয়তো মনেও পড়বে না, কারণ নিকট অতীতে যা কিছু ঘটেছে তার সবই নেতিবাচক ছিল বাংলাদেশ ফুটবলের জন্য। তবে সময় ঘুরেছে, অভূতপূর্ব এক সময় কাটাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। নতুন কোচের অধীনে বদলে গেছে দলটা। দেশ বিদেশে প্রায় দু মাসের কন্ডিশনিং ক্যাম্পের পর এশিয়াডে ইতিহাস গড়েছে জেমিডের শিষ্যরা। কাতারের মতো দলকে হারিয়ে উঠেছিল নকআউট পর্বে, যদিও উত্তর কোরিয়ার কাছে হেরে শেষ হয় তাদের মধুচন্দ্রিমা। এবারের লড়াইটা দেশের মাটিতে, বিপক্ষ দলের নামটা লঙ্কা বলেই হয়তো একটু নির্ভার জেমিডে। এশিয়াডে খেলা এগারো জনকেই বিশ্রাম দিয়েছেন তিনি, সুযোগ দিয়েছেন ক্যাম্পে থাকা বাকিদের। সাফের আগে এবার ঝালিয়ে দেখতে চান শিষ্যদের। এই সিনিয়ররা অনেকদিন ধরেই দলে খেলছে, আশা করি তারা আমার পরামর্শগুলো মাঠে প্রয়োগ করতে পারবে। এই ম্যাচ দিয়ে আমি আমার সাফের দলটা ঠিক করে ফেলতে চাই। আমার মূল লক্ষ্য সাফে একটা ভালো ফলাফল করা। এশিয়াডে না থাকলেও সিনিয়ররা ছিলেন দলের সঙ্গে, কিন্তু ম্যাচ খেলার অভাবটা তো রয়ে গেছে। যদিও সেটা সমস্যা ভাবছেন না শাখাওয়াত রনি, সুযোগ আসলে সর্বোচ্চ দিয়ে লড়াই করতে চান তারা। প্লেয়ারদের মধ্যে কম্পিটিশন চলে আসে নিজের জায়গাটা ধরে রাখার জন্য, তখন দেখা যাচ্ছে টিমের পারফরমেন্স অনেক ভালো হয়ে যায়। আমি আমার ব্যাচটা দিয়ে আমার যেটা আমি গত কয়েক বছর ধরে খেলে আসতেছি আমি চাইবো আমার পজিশনটা ধরে রাখার জন্য। আর তো মাত্র কয়েকদিন, তারপরই দক্ষিণ এশিয়ান ফুটবলের মর্যাদার আসর সাফ টুর্নামেন্ট শুরু হবে, শ্রীলঙ্কাও খেলবে সেখানে। তাই তো এই ম্যাচে জয় পরাজয় নয়, ভালো ফুটবল খেলাটাকেই লক্ষ্য করেছেন লঙ্কান কোচ পাকির আলী। উই আর টেকিং দিস অ্যাজ এ প্র্যাকটিস ম্যাচ, ইটস নট উইচ ম্যাটার্স ইজ উইচ ইজ উইনিং অর লুজিং। আপনার সবাইকে আমরা খুশি করতে চাই, আমার টিম ভালো খেলবে, জেতার জন্য খেলবে, অবশ্যই বাংলাদেশ তো জেতার জন্য খেলবে, বাট উই উইল অলওয়েজ ট্রাই টু প্লে ভেরি গুড গেম। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে 14 বারের দেখায় 9 ম্যাচে জয় আছে বাংলাদেশের, ড্র হয়েছে 2টি এবং হেরেছে 3 ম্যাচে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।